এখন থাকছে বলিউডের বেশ কয়েকটা ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমে থাকছে বিজয় দেবরকোন্ডা এবং আনন্যা পাণ্ডের প্যান ইন্ডিয়ান যে সিনেমা রয়েছে সেখানে আনন্যা ধরা দিবে একদম নতুন রূপে। এখন কি নতুন রূপ জানাচ্ছে সেটা। এরপর থাকছে শাহরুখের পাঠানে গান গাওয়ার জন্য সিঙ্গার আমল মালিক যা করতে রাজি সেটা জানলে কিন্তু অবাক হবেন। অ্যান্ড ফাইনালি থাকছে রণবীর কাপুর অ্যান্ড আলিয়া ভাটের সিনেমা ব্রহ্মাস্ত্রের বাজেট বেড়েই চলেছে, গড়তে যাচ্ছে নতুন রেকর্ড। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি বিজয় দেবরকোন্ডা এবং আনন্যা পাণ্ডের মুভির কাছে। আমরা তো জানি বিজয় দেবরকোন্ডা এবং আনন্যা পাণ্ডে একটা প্যান ইন্ডিয়ান মুভি করতে যাচ্ছে, যেই সিনেমার নাম ইনিশিয়ালি রাখা হয়েছে ফাইটার, বাট অফিসিয়ালি এই মুভির নাম কি সেটা এখনও অ্যানাউন্স করা হয়নি। যেই মুভি শ্যুটিংয়ের বেশ কিছু পোর্শন তো লকডাউনের আগেই হয়ে গেছে এবং এরপর বাকি অংশের কাজ ব্যাংকক অথবা থাইল্যান্ডে হবে। এখন এই মুভি সম্পর্কে আমরা জানি এটা পুরোপুরি একটা অ্যাকশন প্যাক সিনেমা, যেখানে বিজয় দেবরকোন্ডাকে বেশ অ্যাকশন ফর্মে দেখা যাবে এবং যার জন্য বিজয় তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন ঘটিয়েছেন। এছাড়া তিনি বেশ কয়েকটা মার্শাল আর্ট ফর্মও শিখেছেন। কিন্তু এখানে বিজয় দেবরকোন্ডা একাই অ্যাকশন ফর্মে থাকছেন না, আনন্যা পাণ্ডেও এবার ধরা দিবে অ্যাকশন প্যাক নায়িকা হিসেবে। ইয়েস আর দ্যাট রাইট। যদিও এর আগে খালিবেলি মুভিতে তাকে কিছুটা অ্যাকশন স্টান্ট করতে দেখা গিয়েছিল, বাট আনন্যা পাণ্ডে এবার এক ইন্টারভিউতে জানায় এই সিনেমায় আনন্যা পাণ্ডের নর্মাল কোনো অ্যাকশন স্টান্ট থাকবে না, এখানে তার বেশ কিছু হার্ড কোর অ্যাকশন স্টান্ট থাকবে যেগুলো করতে আসলেই তাকে বেশ কিছু ফাইটিং স্কিল শিখতে হবে। ওয়েল, লেটস সি হার্ড কোর অ্যাকশন স্টান্ট আনন্যা পাণ্ডে কিভাবে পুল অফ করে। এবার আসি আমল মালিকের কাছে। শাহরুখ খানের জন্য আমল মালিকের লাভ যে কতখানি এটা তো আর লুকোচুরি কিছু নেই। আমল মালিক সবসময় সোশ্যাল মিডিয়ায় এটা জানায় সে শাহরুখ খানের একটা বিশাল বড় ভক্ত, যেটা নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় বেশ খানিকটা সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। কারণ যেহেতু সালমান খানের বাজরাঙ্গি ভাইজান সিনেমার মধ্য দিয়েই তার লঞ্চ, অ্যান্ড এই কারণেই সামটাইমস সালমান খানের ভক্তরা তাকে বেশ কটূক্তিমূলক কমেন্টসও করে, যেটার অবশ্য কড়া জবাব আমল মালিকও দিয়ে থাকে। এখন যাই হোক, রিসেন্টলি এক ইন্টারভিউতে আমল মালিক আবার এক্সপ্রেস করল শাহরুখের জন্য তার ভালোবাসা কতখানি। তাকে রিসেন্টলি এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় সে যদি শাহরুখের আপকামিং মুভি পাঠানে গান গাওয়ার সুযোগ পায় তাহলে কি করবে। এই প্রশ্নের উত্তরে সে জানায় সে শাহরুখ খানের বিশাল বড় ভক্ত এবং শাহরুখের জন্য তার হিউজ একটা রেসপেক্ট আছে। সে আরও বলে ছোটবেলা থেকেই শাহরুখ তার আইডল এবং এখনও তার আইডল রয়েই আছে। সে জানায় সে শাহরুখ খানের জন্য যে কোনো কিছু করতে পারে এবং তিনি বলেন যদি কম্পোজার মনে করে তাকে দিয়ে গান গাওয়ানো উচিত তাহলে তিনি দরকার হলে সেই গানের জন্য 20,000 বারের বেশি টেক দিবেন এবং এই গানটাকে সেরা একটা গান বানিয়েই ছাড়বেন। ওয়েল, 20,000 বারের বেশি টেক, এটাকে বলে একজন ফ্যানের ডেডিকেশন। ফাইনালি আসি ব্রহ্মাস্ত্র মুভির কাছে। ব্রহ্মাস্ত্র মুভির মেকিংস তো সেই 2018 সালে শুরু হয়েছে, আর আয়ান মুখার্জি ডিরেক্টেড এই অ্যাম্বিশিয়াস প্রজেক্ট বেশ কিছু কারণে ডিলেও হয়েছে। ফার্স্টে তো রিজন ছিল এই মুভিতে খুব ভারী VFX এর কাজ রয়েছে বলে এই মুভির কাজটা পিছিয়ে যাচ্ছে, আর এরপর তো আসলো COVID-19 প্যান্ডামিক, অ্যান্ড সব কিছু মিলিয়ে কিন্তু ভক্তদের এই মুভির জন্য বেশ ভালোই ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু এখন জানা গেল এই মুভির বাজেট অন্য এক লেভেল ছুঁতে যাচ্ছে। ওয়েল, এর আগেও আমরা এমন নিউজ পেয়েছি যে এই সিনেমার বাজেট বাড়তে বাড়তে এমন একটা লেভেলে পৌঁছেছে যে যেটা নিয়ে কারণ জোহর কনসার্ন ছিল, সে আয়ন মুখার্জিকে বাজেট খাটো করতেও বলেছিল। বাট বেশ কয়েকটা গণমাধ্যম থেকে লেটেস্ট বাজ যেটা শোনা যাচ্ছে, ব্রহ্মাস্ত্রের বাজেট এর মাঝে নাকি 300 কোটি রুপি ছুঁয়ে গেছে, যে বিষয়টা কনফার্ম করেছেন অন্য কেউ নয় বরং ফক্স স্টার হিন্দির চেয়ারম্যান উদয় শঙ্কর নিজেই। এখন ফক্স স্টারও কিন্তু এই মুভির কো-প্রোডিউসার হিসেবে আছেন। রিসেন্টলি তাকে প্রশ্ন করা হয় ব্রহ্মাস্ত্রের বাজেট কি আসলে 300 কোটি ছুঁয়েছে কিনা, অ্যান্ড এই প্রশ্নের জবাবে তিনি জানালেন এই মুভির বাজেট শুধু 300 কোটি নয় বরং আরও বেশি ছাড়িয়েছে। এক্স্যাক্ট বাজেট কি সেটা তিনি এখনই জানাতে চাচ্ছেন না, শুধু তিনি এটা জানিয়ে রাখতে চান এই মুভিটা বলিউডের বিগেস্ট একটা মুভি হতে যাচ্ছে এবং এমন এক্সপিরিয়েন্স অডিয়েন্সরা যে কখনো আগে ফেস করেনি এই বিষয়ে তিনি গ্যারান্টি দিচ্ছেন। অ্যান্ড তিনি এসে সঙ্গে এটাও বলেন আর এমন ইন্টেন্স এক্সপিরিয়েন্স ফেস করতে হলে ডেফিনেটলি থিয়েটারে রিলিজ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওয়েল, তাহলে ব্রহ্মাস্ত্রের বাজেট 300 কোটি ছাড়িয়ে যাচ্ছে, আবার বলিউডের বিগেস্ট এভার মুভি হতে যাচ্ছে। সো সব দিক দিয়ে মিলিয়ে দেখা যাক যেই বাজেটটা খরচ হচ্ছে সেই টাকাটা ঠিকঠাক মতো তুলে আনতে পারি কিনা ব্রহ্মাস্ত্রা। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।